সবাইকে, আমি বিক্রম আর আপনারা দেখছেন বিক্রমজিৎ রাউত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি একাডেমি অফ ফাইন আর্টস এর ওয়েস্ট গ্যালারিতে চিত্রশিল্পী তপন পাঠকের ফিফথ অর্থাৎ পঞ্চম একক চিত্র প্রদর্শনীর বিশেষ কিছু মুহূর্ত। এই এক্সিবিশনে তপন পাঠক স্যারের রয়েছে বেশ কিছু পাখি প্রতিচ্ছবি, তো আপনাদের খুব ভালো লাগবে এই এক্সিবিশনটা আশা রাখছি। আর এই বিশেষ মুহূর্তে যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য চিত্রশিল্পী সমীর আই স্যার ছিলেন, আর্ট ক্রিটিক আর্ট হিস্টোরিয়ান প্রশান্ত দাস স্যার, এছাড়া ছিলেন হরিত বসু স্যার, মাইকেল বোস স্যার ছিলেন, পৃথ্বী শিকদার স্যার, আর আলতামিরা আর্ট গ্যালারির ওনার রঞ্জনাদি, আরো অনেক চিত্রপ্রেমী মানুষেরা, এছাড়া আরো অনেক চিত্রশিল্পীরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, এটা আমার পঞ্চমতম প্রদর্শনী একা। এই প্রদর্শনীর অনেকদিন ধরেই ভাবছিলাম, আমি প্রত্যেকটা দিন নতুন করে ভাবি, নতুনভাবে দেখি। এই দেখা, এই ভাবার পেছনে এই পাখি চলে এসেছে। পাখির মধ্যেও আমি অনেক কিছু খুঁজে পাই, পাখির মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রা, পাখি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই যার জন্যে আমার ছবিগুলোর মধ্যে একটু অন্য ধরন, একটু পরীক্ষা নিরীক্ষা, একটু রঙের বৈচিত্র, এই সবগুলো এনেছি। আমি মূলত মিক্সড মিডিয়ায় কাজ করেছি, অ্যাক্রিলিক আছে, ইঙ্ক আছে, প্যাস্টেল আছে, সফট প্যাস্টেল আছে, চারকোল আছে, ক্যানভাস আছে। আমি ক্যানভাস এবং পেপার, মোটা বোর্ড পেপারের উপরেও কাজ করেছি। এই প্রদর্শনী সবার কাছে আমার নিমন্ত্রণ, সবার কাছে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। এখন এই পাখির কথা বলতে গিয়ে আমার প্রথম মনে পড়লো গগনেন্দ্রনাথ, কয়েকজন মিলে ওই গল্পটা হচ্ছে পেছনে কাকাটার পেছনের গল্পটা, কয়েকজন সকালবেলা চাটা ছাড়া বিস্কুটের পড়ে থাকতো ওই কাক এসে এসে গগনেন্দ্রনাথ ঠাকুর খুব মজা পেতেন, আবার উনি দিতে আরম্ভ করলেন। এই করতে করতে খুব সংক্ষিপ্ত বলি, এই করতে করতে কিন্তু ওনার কাকের সিরিজটা আঁকা আরম্ভ। পরে আমরা ফাল্গুনি কবিকে দেখেছি, সুহাস রাখি সুহাস রায়, তারপরে আমাদের সুভা, এদের দেখেছি ওই কাক এঁকেছে, সবাই কাক, তার একটা কিছু এঁকেছে, তার একটা ঐতিহ্য তৈরি হয়েছিল কাক আঁকলে নানাভাবে, সেটা আর হয়েছিল তাদের কিন্তু তখন যে ছবি এঁকেছে খালি কাক, এটাই হচ্ছে আমার কাছে এঁকেছে ও পাখি, এবং যে পাখিগুলোকে নিয়ে এঁকেছেন সেই পাখিগুলো সব কিন্তু বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই, কিন্তু ওর কল্প জগতে এবং অনুভব জগতে সঙ্গে একটা মেলবন্ধন করে সামঞ্জস্যপূর্ণ বর্ণ এবং রেখায় ছবিগুলো, এবং এই পাখিগুলো দেখবেন অভিনব, তাদের আকৃতি, তাদের রং, তাদের চেহারা, তারা কখনো স্থির, কখনো চঞ্চল, কখনো শান্ত, কখনো দুরন্ত, নানা চরিত্রে ফলে, এবং আমার মনে হয় ওর সঙ্গে আমার যেন কোথায় মনে হয় একটা ইন্দ্রিস্টরা মনে মানিয়ে দেগা শিশির যখন আরম্ভ করবেন মুভমেন্টটা, আধুনিকতাকে একটা আমরা বলছি দেখতেই বলি, তারা বললেন কি যা দেখেছে ইনসর এক কথা, তার এক দেখার ইম্প্রেশনটা নেওয়া এক কথা। আমার মনে হচ্ছে তখন ঠিক না, তখন বাস্তবে তো অনেক পাখি দেখেছে কিন্তু তাকে আগে সেই দেখার ইম্প্রেশনটাকে এঁকেছে, এইখানেই কিন্তু সৃষ্টি, এই জন্যেই ছবিগুলো সৃষ্টিশীল আত্মনিবেদন করে দেওয়া যে কোনো বিষয়, জিজ্ঞেস দিবস এইটুকুই আমি কখনের সম্বন্ধে ভালো লেখে ভালো লেখে ছবি সম্পর্কে ভালো লেখে সেটা লেখে আমার লেখক বেশ কিছু কাগজ, তো
আপনাদের সবাইকে আমার। আর তুমি আলতামিরার পাশে যেভাবে আছো ভবিষ্যতে, আশা করি তোমার পাশে পাবো। এবং তোমার এরকম কাজ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে, কাজগুলো সত্যি আমার কাছে একটা লোকের বার্তাই দিয়েছে। মানে আমি তোমার কাজ এই ধরনের কাজ ভালো লেগেছে, ভালো লেগেছে। শিল্পী তখন চিত্র সমালোচক করলে তো তুমি সমালোচক বিশ্লেষক বলি, তাছাড়া তুমি শিক্ষক, অনেকগুলো তোমার দিক রয়েছে, সেগুলো আমি এগিয়ে চলো আর খুব ভালো থাকো। ভবিষ্যতে আবার এরকম আমাদের সুন্দর একটা এক্সিবিশন আর খুব ভালো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার উদ্বোধন আছে ওইখানে চলে যাবে। আমি করলাম একটা কাজে ওর বাড়িতে ছেড়ে আমি গিয়েছিলাম বাবার সাথে, ফেরার পথে ওর সঙ্গে ফোনে কথা হলো, আমি নাম দাও কতগুলো সব ছবি বের করলো, অনেকগুলো ছবি। তারপরে ছবি বললাম ওদের চা খেয়ে বললাম যে কি হবে ছবিগুলো, বলে ভাবছি কি হবে প্রদর্শনী না করলে তোমার এই ছবি আমরা দেখতে পাবো না, আমি দেখে গেলাম দর্শক তো দেখতে পাবে না, নতুন করে ছবি আঁকো, সেই ছবিগুলোর মধ্যে যেগুলো তোমার মনে হবে সিলেক্টেড সেগুলো সিলেকশন পর্ব একটা ছিল সেটা ডিসক্লোজ করছি, সেগুলো করে তারপর ও ডেটটা নিল, গিয়ে প্রদর্শনীটা করছে। এইটাতেই আমি সব থেকে খুশি হয়েছি, সেই দিনকে যেটা আমি ওকে বলেছিলাম সেইটার জন্য যে ওর নিজে এগিয়ে এসছে বা পরিশ্রমটা করেছে তার সার্থক প্রফুল্ল আজকে পেরেছে। এই আজকের এই প্রদর্শনীতে সফলে এসছে, এটা সাফল্য লাভ করুক এবং এর পরের প্রদর্শনীর জন্য আবার তৈরি হোক এই কামনা করে আমি ওকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি। যে ও পাখি তুই কেমন আছিস, ভালো কি, এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি, শূন্যে যখন মন্ত্র করা অস্ত্র খানো তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। আমরা জানি পাখি ভালো নেই, প্রকৃতি ভালো নেই, পৃথিবী ভালো নেই, আজ আমরাই বা কজন ব্যক্তিগতভাবে ভালো আছি। তপন পাঠক শিল্পী তার এক্সিবিশনে এসে এই পাখিগুলো যারা প্রত্যেকে প্রায় বিভ্রান্ত, যারা প্রত্যেকে প্রায় আহত, তাদের চোখের ভাষা যদি না আমরা জানতাম পাখি মানে পাখি সব পরে রব, আমরা জানতাম পাখি মানে আনন্দ, পাখি মানে নীল আকাশে মুক্তি, কিন্তু এই পাখিরা তখন পাঠক স্যারের পাখিরা আমাদের চিনিয়ে দিচ্ছে আমাদের আমাদের অন্যরকমভাবে বাঁচতে হবে, পাখিদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। কারা না কারা নানান যুদ্ধ বাদ্য দিয়ে আমাদের হুঁশ ফেরেনি, শিল্পী তপন পাঠকের ফেদার টাচ যেন আমাদের সেই হুঁশ ফেরায়। আমার কাছে একটা মস্ত বড় আশীর্বাদ সমীরদাকে পাশে পাওয়া দেখা। আমি সমীরদাই তুমি বলো। আমার প্রথম কথা তপনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং তপনের পরিবার, অবশ্যই পরিবার সাথ না দিলে ছবি আলাদা একটু কষ্ট হয়ে যাবে। আর প্রশান্ত দা আর আপনি যেভাবে ব্যক্ত করলেন এরপরে সত্যি আমার কিছু বলার নেই, প্রশান্ত দা আমার মনের কথা বলে পাচ্ছে না, আর দাদা বাকি সম্পর্কে এইভাবে বললেন ছবিগুলোকে আরও নতুনভাবে দেখতেও আমাদের সাহায্য করে। তপনের আজকের এক্সিবিশনটা আমি বলছি অন্তত পক্ষে না হলো খুব লোভী শিল্পী তো 324 তার থেকে বাছাই করা হয়েছে, আজ ঘরে নেই পারলে আর সব দেখানো সবচেয়ে দেখাতে নেই অন্তত এই এক্সিবিশনটাও শিখতে পারবে, এটা হলো সবচেয়ে বড় শিক্ষা, সব কিছু দেখাতে নেই, কোনটা আমি দেখাবো কোনটা দেখাবো না। আমি বলতে পারি যে এই ছবিগুলো যদি দেখে যারা তপনকে চেনে না কেউই আশাহত হবেন না, সবারই যথেষ্ট ভালো লাগবে, কারণ তপনের কাজের মধ্যে যেটা মজার আছে সবকটা কাজ একরকম নয়, মানে এই জন্যই এক নয় একরকম নয় দেখে এটাকে আমরা স্টাইলাইজড পেন্টিং বলবো না, আমরা রাদার এটাকে এক্সপেরিমেন্টাল ড্রয়িং বলি পেন্টিং বলি এক্সপেরিমেন্ট, প্রত্যেকটা কাজ আলাদা, সেটা জেনে করুক না জেনে করুক সেই জায়গাটা কিন্তু এখানে আমরা পাচ্ছি, একটা কাজের সাথে আরেকটা কাজের মিল খুব কম, এই এক্সপেরিমেন্টটা থাকা দরকার। শিল্পীরা যখন একই ডাইসে করে না অনেক সময় যথা শহরের একজন আমার অভিজ্ঞতাটা বলছি
নাম করা বিদগ্ধ আর্কিটেক্ট রয়েছেন সামনে। আমি আর চিত্রবাবু তখন রেগুলার চেঞ্জ করছি, বিভিন্ন রকম ধরনের কাজ করছি প্রতি বছর, নতুন নতুন সব শো করছি, বড় বড় শো করছি। উনি একটা জায়গায় লিখলেন যে না এখনো হাতে বেড়াচ্ছে, হাতে বেড়াচ্ছে। যখন এই আর্ট ক্রিটিকরাই, সবার কথা বলছি না, বিকাশ সম্পর্কে বলবেন, এক বছরে চার রকম কাজ, পাঁচ রকম কাজ, তখন বলবেন উনি পেয়ে গেছেন। তো আমি বলি ভাই খোঁজার দলে থাক, পেয়ে যাওয়ার দলে যারা থাকে। আমরা দেখেছি সমস্ত মানে বিদগ্ধ শিল্পী, নাম করা শিল্পীদের মৃত্যুটা, তাদের জীবিতকালে তাদের মৃত্যু আমরা দেখেছি, খালি একই জিনিসকে কপি করে গেছে, সেই হ্যাবিটটার বাইরে তখন কাজ। সুতরাং এইটা মাথায় রেখে Thank you.